আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা মোহাম্মদ এন মজুমদারের কাছে নিশ্চয়ই আপনারা আপনাদের আইন বিষয়ক প্রশ্ন করবেন সেই সুযোগ রয়েছে, কিন্তু পাশাপাশি আশা করছি আজকে যে ইস্যুগুলো আমরা সামনে নিয়ে আসব সেগুলো নিয়েও একটু কথা বলবেন। প্রথমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে তিনটি ভিডিও রিটুইট করার বিষয়টি নিয়ে যে এখন আলোচনা চলছে, এটি একটি ইস্যু। আরেকটি হচ্ছে নর্থ কোরিয়ার ইস্যু। আর তিন নম্বর যে ইস্যুটি আমরা ঠিক করেছি, যদি সুযোগ পাই, রেক্স টিলারসন, তিনি সেক্রেটারি অফ স্টেট পদে থাকছেন কি থাকছেন না, এ নিয়ে সংবাদ রয়েছে। শুরুতে আমরা একটি রিপোর্ট দেখব, তারপর আলোচনায় যাব। Total and complete shutdown of Muslims entering the United States. প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই মুসলমানদের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাজ্যের একটি ফার রাইট গ্রুপের মুসলিম বিদ্বেষী তিনটি ভিডিও রিটুইট করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটেন ফার্স্ট নামের উগ্রপন্থী সংগঠনটির ডেপুটি লিডার জায়দা ফ্রান্সেনের টুইট থেকে ভিডিও তিনটি রিটুইট করেন ট্রাম্প। ভিডিওগুলোকে আনভেরিফাইড ও ভুয়া বলছে গণমাধ্যমগুলো। একটি ভিডিওতে দেখানো হয়েছে মুসলিম সন্ত্রাসীরা একজনকে ছাদ থেকে ফেলে দিচ্ছে। সিবিএস নিউজ বলছে এটি আসলে মিশরে দুটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যকার দলীয় কোন্দলের ছবি। আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে নেদারল্যান্ডে এক মুসলিম কিশোর শারীরিক প্রতিবন্ধী অন্য কিশোরকে মারধর করছে। মারধরকারী কিশোর অভিবাসী নয়, বরং নেদারল্যান্ডেই তার জন্ম হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পরে যুক্তরাজ্য ও আমেরিকা জুড়ে কঠোর সমালোচনা শুরু হয়েছে। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে পর্যন্ত বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ভুল করেছেন। আর এতে উল্টো খেপে গিয়ে রীতিমতো পাল্টা আক্রমণ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার দিকে না তাকিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিজের দেশের সন্ত্রাসবাদ মোকাবেলার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প said to me on Twitter last night, "Don't focus on me, focus on the destructive radical Islamic terrorism that is taking place within the United Kingdom. We are doing just fine." অবশ্য জর্ডানের রাজধানী আম্মানে এক অনুষ্ঠানে টেরিজা মে আবারও বলেছেন উগ্রপন্থী গ্রুপের ভিডিও রিটুইট করা আমেরিকার প্রেসিডেন্টের উচিত হয়নি। Be very clear with them, and I'm very clear that retweeting from Britain First was the wrong thing to do. এদিকে দেশের মুসলিম নেতারা প্রেসিডেন্টের টুইটে ক্ষোভ জানিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। This is endangering our safety as Americans. It's endangering the safety of America. Muslim kids in schools, Muslim workers, even members of the Muslim community in the military. প্রতিবাদে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের দাবি আবারো তুলেছেন টেক্সাসের ডেমোক্রেট কংগ্রেসম্যান অল গ্রিন। When hate emanates from the presidency, the solution is impeachment. এদিকে ট্রাম্পের এমন অবস্থানে বন্ধু দেশ ব্রিটেনের সাথে আমেরিকার সম্পর্কের বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। দেশটিতে ট্রাম্পের সফর বাতিলের দাবিও উঠেছে, যদিও টেরিজা মে বলছেন আগামী বছর সেই আমন্ত্রণ বহাল রয়েছে। শামিম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। শুরুতেই মোহাম্মদ মজুমদার, আপনার কাছে যাব এটি নিয়ে প্রতিক্রিয়া। আমি বলবো প্রেসিডেন্ট যে আচরণ ইজ আনপ্রেসিডেন্সিয়াল। প্রেসিডেন্ট হিসাবে উনি গণমাধ্যমে অত সস্তা টুইটিং করা, স্পেশালি সামথিং অবজেকশনেবল অলরেডি, সেটাকে আবার রিটুইট করা, এটা ভায়োলেন্স এবং ডিসক্রিমিনেশনকে এসকেলেট করার সামিল। সো এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা অ্যাজ অ্যান আমেরিকান আমরা এটা ডিল হই এই ধরনের বিষয়গুলো নিয়ে ডিল করতে হচ্ছে। এবং একজন এখানে দেখলেন একজন কংগ্রেসম্যান ওনাকে ইমপিচমেন্টের কথা বলছেন, যদিও এই টুইটের কারণে উনি এটা ইমপিচেবল অফেন্স না, বাট এই যে ওনার দায়িত্বহীন এবং রেকলেসনেস, কিন্তু উনি যে যুক্তিটা দিয়েছেন, উনি বলবার চেষ্টা করেছেন যে কোনো কাজের মধ্য দিয়ে ঘৃণা ছড়ানো এবং সেটি যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে হয় তাহলে তার শাস্তিটি কি, এটি বলেছেন এই কংগ্রেসম্যান। রাইট, হি ইজ রাইট। এবং সেটা বলার জন্য ক্ষেত্র সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা উনি টুইটিং করা বারবার টুইটিং করা যে কোনো, যেমন উনি নেগোসিয়েশনের জন্য ফেলোসি এবং শাকসুমারকে দুজন সম্মানিত সিনিটরকে দাবি করলেন আনার জন্য, দাওয়াত দিয়ে আবার টুইট করলেন নো নেগোসিয়েশন, তাহলে দাওয়াতের অর্থ কী হলো? এবং অলসো দেখেন এটা একটা অনেকটা ড্রামার মতো, কোনো প্রেসিডেন্ট যখন বসে তার ফাঁসে তার স্পিকার থাকবে এবং তার
তার দলীয় লোকেরাই থাকবে, উনি ইচ্ছাকৃতভাবে দুটো সিট খালি রাখছে যেন যেন হি ইজ দ্য প্রেসিডেন্ট, শাকসুমার ইজ দি স্পিকার অ্যান্ড দি আদার পার্সন ইজ দি মেজরিটি লিডার। ওইটা উনি ইচ্ছাকৃতভাবেও ড্রামার টু শো দ্য মিডিয়া দ্যাট আই কিপ টু চেয়ার এম্পটি ফর দেম, বা এটা পারপাসলি ইন্টেনশনালি, মানুষ এত অত বোকা না, সে যে এটা মেক হিম সো চিপ, মেক হিম সো ফানি দ্যাট সে 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 কোনো প্রেসিডেন্ট রাখবে না যে আপনার ঘরে আপনি ফাঁসে আপনার বিরোধী দলকে আপনার ফাঁসে বসাবেন নাকি ওই ওরা অপোজিট সাইডে বসবে। নিশ্চয়ই এটা হতে পারে, এটা হতে পারে, মহানুভবতার উদাহরণ হিসেবে হতে পারে, কিন্তু সেটি আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে কতটা প্রযোজ্য মোটেই নয়, কারণ যেহেতু উনি তিনি যদি অনেক ভালো কাজ তিনি নিশ্চয়ই করেছেন আর করতে পারেন। অফকোর্স উনি অনেক ভালো কাজ করেছেন, ভালো কাজের প্রতিশ্রুতি দিয়েছেন, এই জন্যই তো ওনাকে আমেরিকান পিপল ওনাকে ইলেক্টেড করছে, সাম হাউ হি ওয়াজ ইলেক্টেড, সো আমার কোনো ডিসপিউট নাই, হি ইজ দ্য প্রেসিডেন্ট, হি ইজ ডুইং লট অফ থিং, বাট হি ইজ দ্য টক অফ দি টাউন অল দি টাইম, দো দ্য থিং ইন এ ওয়ে, ইন এ ট্রিকি ওয়ে, যে এমন এমন সমস্ত জিনিস একটা একটা হাস্যকর হয়ে যায়। আচ্ছা, হাস্য করে যায়। একজন দর্শক ফোন করেছেন, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে আছেন ভাই? আমি হোসেন জামিল বলছিলাম সানিসার থেকে। আমি অ্যাটর্নি মজুমদার স্যার কাছে একটা প্রশ্ন রাখি। বলুন। অসুবিধায় জর্জরিত ইউএসএ যা দেখা যাইতেছে, তার মধ্যে এই যে উনি আনপ্রেসিডেন্সিয়াল যে আচরণ গুলো শুরু করছেন এবং ধর্মভিত্তিক যে ব্যাপার গুলো তুলে আনতেছে, এটি এখানে যেভাবে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তো আপনি কি মনে করেন সামনের দিকে কি আসতেছে আমাদের জন্য? ধন্যবাদ, থ্যাংক ইউ। উনি যে এই যে হেটিজম ছড়াচ্ছে, হেটিজমের কারণে আপনারা লক্ষ্য করেছেন হেট ক্রাইমের পরিমাণ 5 গুণ বেড়েছে আপনার কান্ট্রি ওয়াইড, এবং নিউ ইয়র্ক সিটিতে এটার ব্যাপকতা আছে অনেক বেশি, বাট অত্যন্ত সুখের বিষয় আমরা এটা ডেমোক্রেটিক সিটি এবং মেয়র গভর্নর এবং অল সিটি কাউন্সিল মেম্বার সবাই মুসলমানদের প্রতি অনেক ভালো আচরণ করে, মাইনরিটির প্রতি আমরা আমাদেরকে অনেক সেফটি, আমাদেরকে অনেক অ্যাসিউরেন্স দিচ্ছে যে আমরা উই আর টুগেদার। সো প্রেসিডেন্ট ট্রাম্পের হেটিজমের বিপক্ষে আমরা উই আর অল ইউনাইটেড, স্পেশালি নিউ ইয়র্ক সিটি। আমরা স্পেশালটি নিউ ইয়র্ক সিটির কথা বলছেন, কিন্তু পুরো দেশ জুড়েই, পুরো দেশ জুড়ে শিওর, অন্য যেখানে যেখানে মেজরিটি রিপাবলিকান সেই সমস্ত জায়গায় আমাদের অবস্থা, আমাদের মাইনরিটি বিশেষ করে মুসলমানদের অবস্থা খুবই কষ্টকর, এবং তারা নিশ্চয়ই ফিল করতেছেন কি হবে আমরা করতেছি, বাট স্টিক টুগেদার, যত জয় হোক, যত যত ঝড় বৃষ্টি আসুক না কেন, দেখবেন এক সময় দেয়ার ইজ এ টাইম ইট উইল বি এন্ড। আচ্ছা, আপনি যে প্রশ্ন তুলেছেন সেটা হলো যে টুইট এবং রিটুইটের ব্যাপার। জি, এই ব্যাপারটি একজন প্রেসিডেন্টের জনপ্রিয়তার চেয়েও অনেক বেশি আলোচিত হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান সময়ে। কেন? যে বিষয়টি যে মুসলমান বিদ্বেষী মনোভাব প্রকাশ করার যে রীতি এবং নীতি আমাদের বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট উনি প্রথম থেকেই অনুসরণ করে আসছেন, সেটারই প্রতিফলন ঘটেছে এই টুইট এবং রিটুইটে। এবং অ্যাজ এন আমেরিকান প্রেসিডেন্ট হি শুড ডিজার্ভ সাম ডিগনিটি অ্যাট লিস্ট। তো এই সব কারণে যে হি ইজ ট্রাইং টু ইন্টারফিয়ার অন আদার নেশনস ইন্টারনাল পলিটিক্স অ্যান্ড ইন্টারনাল অ্যাফেয়ার্স, সো দিস নো গুড অ্যাট অল। অ্যান্ড হি নট অনলি প্রেসিডেন্ট ট্রাম্প, এনি আদার পার্সন লিডিং এনি কান্ট্রি, হি শুড বি ক্রিটিসাইজ ফর দিস সর্ট অফ থিংস। এবং এটা তার সেন্সেই নেই যে উনি যে সমালোচিত হবেন, যে কারণে উনি না, আপনি যেটা বলছেন সমালোচিত হবে কি হবে না সেটির চেয়েও বড় কথা হচ্ছে এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া হয়েছে তার প্রেক্ষিতে তিনি উল্টো প্রতিক্রিয়া জানাচ্ছেন। জি, এই জানানোর প্রতিফল যেটা, পরিণাম যেটা দাঁড়িয়েছে, যে শেষ পর্যন্ত টেরেসা মেয়ের মতো ব্রিটেনের প্রাইম মিনিস্টার উনার এইসবের নিন্দা জানিয়েছেন প্রকাশ্যে এবং জনসমক্ষে। আর তাছাড়া লন্ডনের মেয়র
যিনি প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন এইসব কর্মকাণ্ডের, এবং তিনি এইটাও স্পষ্ট আগে বলে দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি আমার দেশে আসেন তো আমি লন্ডনে অন্তত তাকে ঢুকতে দেব না। কেন? যে উনি বর্ণবিদ্বেষী, এটা প্রমাণ উনি শুধু বলেন না, উনি নিজে কার্যকর করেন। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু যাই তার কাছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি নাসিরউদ্দিন বার্জিনিয়া থেকে বলছি। জি নাসির ভাই বলুন। আমার প্রশ্ন মজুমদার সাহেবের কাছে। জি, আমি জানতে চাচ্ছি যে 601A অ্যাপ্রুভ হওয়ার পর দেশ থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে কি কোনো ঝামেলা বা কোনো সমস্যা হতে পারে, আনলেস যদি আমার ব্যাকগ্রাউন্ড চেক ক্লিয়ার থাকে? আচ্ছা, 601A ওয়েভারটা এটা প্রেসিডেন্ট ওবামার সময় চালু হয়েছে, এটা অত্যন্ত, এটা একটা নতুন প্রসেস। আর এটার অর্থ হচ্ছে এখানে আপনার সব কিছু অ্যাপ্রুভ হবে, অনলি প্রবলেম আপনি যা যে লিগাল এন্ট্রি ছিল না সেই জন্য আপনাকে দেশে যাইতে হবে। দেশে গিয়ে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স নিয়েই আসতে পারবেন, এবং এটা এক মাসের, এক দেড় মাসের বেশি সময় লাগার কথা না, এবং কোনো প্রবলেম না হওয়ারই কথা। কারণ আনলেস বাংলাদেশে যদি আপনার কোনো সিকিউরিটি রিলেটেড প্রবলেম থাকে, বাংলাদেশে যদি সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে আপনার সমস্যা হয়, কোনো ক্রিমিনাল রেকর্ড বা সামথিং প্রবলেম থাকে, সেটা ছাড়া অন্য কোনো প্রবলেম নেই। এখানকার ইউনাইটেড স্টেটস থেকে আপনি ক্লিয়ার যে আপনি অ্যাডমিসেবল, আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশে গিয়া বা অন্য রাষ্ট্র থেকে পুনরায় ঢুকবেন। এটা 601 ছিল আগে, 601A চালু করেছে গিয়ে আসার জন্য, কারণ যাতে অনেকগুলো লোক, যেমন এখান থেকে যদি আনএডমিসেবল হয় বাংলাদেশে যাওয়ার পরে 10 বছর ওয়েট করতে হইতো, ওই 10 বছরের ওয়েটটা ইলিমিনেট করার জন্যই 601A। অসংখ্য ধন্যবাদ। সুতরাং দেরি হবে না, আপনি আসতে পারেন। আচ্ছা মুকুল ভাই, আপনার কাছে, আনোয়ার ভাই আপনার কাছে যাই, সেটা হচ্ছে আপনি যদি একটু বলেন যে এক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সকল নাগরিকের নিরাপত্তা প্রত্যাশা করে, সর্বোচ্চ পর্যায়ের কাছে সবার প্রেসিডেন্ট, সবার নেতা, তো সে সবাই তার কাছ থেকে সেফ, নিরাপত্তা, ভালোবাসা, সহমর্মিতা প্রত্যাশা করে, তাই তো? অবশ্যই অবশ্যই। এবং সেই হিসাবে উনার যে দায়িত্ব, যে যদি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে অন্য কেউ এসব প্রচারে ব্যস্ত হয়ও, উনি নিজে সেটা জেনে তাকে বাধা দেওয়া, যাতে আলটিমেটলি এটার বদনাম তার গাড়ি এসে না চাপে। কারণ এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, হ্যাঁ, তো যিনি আর উনার নিজের লজ্জা শরমের প্রতি তেমন কোনো কি নেই, খেয়াল নেই, যে কারণে উনি এইগুলোকে ভ্রুক্ষেপ করেন, এবং উনি এইসব কারণেই নিজের ঘাড়েই সব কিছু নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত। হ্যালো হ্যালো, কে আছেন? জি আমি কোথা থেকে? আমি মন্ট্রিয়াল থেকে বলছি। আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না, আপনি একটু টেলিফোনটা কানের কাছে নিয়ে একটু স্পষ্ট করে বলার চেষ্টা করুন ভাই। এখন শুনতে পাচ্ছেন? জি বলুন। জি আমি মন্ট্রিয়াল থেকে বলছিলাম। মন্ট্রিয়াল থেকে, কানাডা থেকে? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পাশের দেশ থেকে ফোন করেছেন, এটা আনন্দের বিষয়। বলুন। জি আমি একটু ট্রাম্প সম্বন্ধে বলছিলাম যে ট্রাম্প আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সত্যিবাদী, কারণ সে স্পষ্টই একজন রেসিস্ট ম্যান, বাট যারা কানাডা অথবা ইউনাইটেড স্টেটে যারা ট্রাম্পকে পছন্দ করে না, আমি এমন লোকও দেখেছি যারা এখানে ক্যাথলিক, যে গত কিছুদিন আগে, গত শুক্রবার মনে হয় মিশরে যে হামলা হয়েছিল মুসলিম, সেটাও নাকি মুসলমানরা করেছে, এবং সেটা সবসময় এরা এখানে অধিকাংশ মানুষই রেসিস্ট, যারা ট্রাম্পকে পছন্দ করে না তারাও এই মুসলমানদেরকে এখানে পছন্দ করে না, কোনো দুষ্ট না তারা সত্ত্বেও, এবং অধিকাংশ, আমি মনে করি অধিকাংশ আমেরিকান লোকজনও তাই একই মত পোষণ করে। আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কেন অধিকাংশ লোক মুসলমানদের পছন্দ করে না বলে আপনার ধারণা? কারণ মুসলমান এখন ধর্ম ফলো করে না, অধিকাংশই মুসলিম, আমি একজন মুসলিম, আমি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের অধিকাংশ মুসলিম বা এখানকার যারা বসবাস করে। হ্যালো
হ্যাঁ, আপনি কি মনে করেন যে শান্তির সপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবং সেই যে বাণীটা, মানে আসলে ধর্মের আসল বাণী যেটা, সেটা তো আসলে ঠিকভাবে পালন এবং প্রচার দুটাই করতে হবে নাকি? সেটাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অংশ নেওয়ার জন্য। মুকুল ভাই, আনোয়ার ভাই, আপনি বলুন। হ্যাঁ, তো মানে আসলে ইসলামের মূল ইন্টারপ্রিটেশন যেটা, সেটা হচ্ছে না বলেই আমরা সাধারণ মুসলমান যারা যারা ধর্ম সম্বন্ধে এত তাত্ত্বিক জ্ঞান নেই এবং সেই নিয়ে আমরা 24 ঘন্টা মাথা ঘামাই না, তারা উল্টো মানে এটার প্রতিফল ভোগ করছি এবং যে কারণে এটা দিন দিন আরও বেড়েই চলেছে। এক সময় এই মুসলমানদেরই এক উগ্র গোষ্ঠী, সংখ্যায় হয়তো সীমিত ছিল, সেটা মানে তারা যেভাবে মানে চর্চা করছে ইসলামকে, সেটা অন্যদের কাছে খারাপ মানে ধরা পড়ছিল এবং যে কারণে তারা সমগ্র মুসলমানের প্রতি ওই বিরোধ ধারণা নিয়েছে। মানে আপনার বক্তব্যটা হচ্ছে যে খুব অল্প কিছু দুষ্ট লোক, জঙ্গি গোষ্ঠী বা যাদের আসলে ধর্মীয় কোনো পরিচয় আপনি মানতে রাজি নন, সন্ত্রাসী তো সন্ত্রাসী, তো তাদের কারণে যেহেতু তারা ইসলাম নামধারী, একটা বৃহত্তর মুসলমান সমাজের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে। এই কারণে আসলে একটা মানুষের মধ্যে ভুল ধারণা হচ্ছে, কারণ তাদের মধ্যে যদি বিচ্ছিন্ন কেউ, যদি একটা নিরপরাধ মানুষকে, অন্য ধর্মের হোক, নিরপরাধ মানুষকে কোনো কারণ ছাড়া বা কোনো কারণেই তো হত্যা বা নির্যাতন এটা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে তো সকলের উপর শাসন। জি জি, বিশেষ করে এই নিউ ইয়র্কেই গেল এক বছরে যতগুলো হেট ক্রাইম হয়ে গেছে সেগুলোর মূল কারণই কিন্তু এটি। অথচ যারা ভিকটিম হয়েছে তারা কিন্তু সে না উগ্রবাদী, না মানে এমনি সাধারণ একজন মুসলমান হিসেবে জীবনযাপন করছে, অথচ তারাই শেষ পর্যন্ত শিকার হচ্ছে, ওদেরই শিকার হচ্ছে, শিকার হচ্ছে, যদিও তারাও কিন্তু দোষী, তারা দোষী না, দোষী না, এবং তারা তাদের কাজ করছে না। জি, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি আমি শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম, বলুন ভাই। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি মজুমদার ভাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। একটু বলে ফেলুন। আমার বোন 2013 এ বিজিট ভিসায় আসছিল, আবার 14 ও আসছে, কিন্তু ওর ভিসা শেষ হয়ে যাবে 2018 এ মার্চে। ও যদি জানুয়ারিতে আবার বেড়াতে আসে এখানে, তাহলে কি ঢুকতে পারবে নাকি কোনো প্রবলেম হবে? এটা উত্তরটা এইভাবে দিই, আপনারা যখনই ভিজিট ভিসায় কোনো লোক আসে তাকে 6 মাসের জন্য দেওয়া হয় বা 4 মাসের জন্য দেওয়া হয়, এরপর আপনার ভ্রমণ শেষে যখন দেশে যান, পরবর্তীতে আসার সময় আপনি পুনরায় কেন আসবেন এই ব্যাপার আপনাকে এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ করতে পারে। সো জিজ্ঞাসাবাদটা যদি সন্তোষজনক না হয় তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে অনেক সময় ফেরত দিতে পারে। সো এটা উনি এটা ডিফেন্ড করে, উনি কেন আবার ফিরে আসবে, ওনাকে হয়তো জিজ্ঞাসা করবে যে আপনি তো 6 মাস আগে বা 1 বছর আগে এখানে ভ্রমণ করে গেলেন। এবং অনেক সময় প্রবলেম হয় কি, যখন মানুষ ভিজিটে থাকাকালীন ভিজিটের যে নিয়মকানুন সেটা মানুষ মানে না, যেমন আপনি ওয়েলফেয়ার খাইতে পারবেন না, আপনি মেডিকেট নিতে পারবেন না, বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে পারবেন না বা কোনো কাজ করতে পারবেন না, যদি এই ধরনের কোনো কিছু করে থাকেন, এই ধরনের থাকলে ইউ ক্যানট কাম ব্যাক অ্যাগেন বিকজ ইউ ব্রোকেন দ্য প্রভিশন অফ দ্য ভিজিট ভিসা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেকেই ফেসবুকে যোগ দিয়েছেন এবং আপনারা আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন। আমরা প্রশংসার পাশাপাশি প্রশ্ন এবং মন্তব্য চাই এবং আপনাদের পাশে আমরা আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন, এটি আমরা চাই। নিজেরা ভালো কাজগুলোকে তুলে ধরবেন এবং সেটি করবেন এবং খারাপ কাজে বাধা দেবেন, এটি হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি TVN24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান TVN অ্যানালাইসিসে। আমরা আলোচনায় ছিলাম, আবার আলোচনায় যাচ্ছি। আনোয়ার ভাই, আপনার কাছে যেটি বলবো যে এবার একটু নর্থ কোরিয়া ইস্যুটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, নর্থ কোরিয়ার ব্যাপারে যাওয়ার আগে জাস্ট একটা সেকেন্ডে আমি একটা জিনিস উল্লেখ করছি, যেটা আপনি আলোচনা করছিলেন এবং আমরা শুনছিলাম যে এই যে বিগটির ব্যাপার, যেটা মানে বর্ণবাদ নিয়ে, এই বর্ণবাদের ব্যাপারে পিটার বেনার্টের মতো সাংবাদিক আটলান্টিকের এই ডিসেম্বর সংখ্যায় যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি আমি উল্লেখ করি, এটা প্রণিধানযোগ্য, যে রিপাবলিকানস মাস্ট রেকন উইথ দেয়ার পলিসিজ রেশিয়াল এফেক্ট, দ্যাট উড বি মোর লাইকলি ইফ লিবারেলস স্টপড কেয়ারলেসলি ক্রাইং রেসিস্ট। তো তার মানেই হলো যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত
আক্রোশ থেকেই এইসব বর্ণবাদ বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন না, এটাকে সমর্থনদাতা হিসেবে বর্ণবাদ বিরোধী ব্যাপারটা বর্ণবাদী স্লোগান সেখানে রিপাবলিকানদের বড় নেতারাও যেহেতু এটাকে সমর্থন দিয়ে আরো পাকাপোক্ত করছেন, সেই হিসাবে এইসব সাংবাদিক পিটার বেইনার্টের মতো সাংবাদিকও এটাকে নিশ্চয়ই পছন্দ করেন না বলে এই মন্তব্য করতে পারেন। ধন্যবাদ, আমরা আসবো আবার আপনার কাছে। কে আছেন এবার আমাদের সাথে সংযোগ? হ্যালো হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন। একটা হলো যে এখন টাকার প্রোগ্রামে আমার এক ভাগনার ও 2019 পর্যন্ত ওয়ার্ক পারমিট আছে, যতটুকু আমি জানলাম যে এটা বলে বিলুপ্ত ওদের ভবিষ্যৎ কি হইতে পারে একটা। আর দুই নম্বর হলো আমার এক বোন ওর ছেলে 21 বছর বয়স, মার জন্য স্পন্সর করছে, অ্যাপ্লাই করছে, দেড় মাস হলো এখন পর্যন্ত কোন ডিস্ট্রিবিউটর আসেনি। রিপাবলিকানদের ভিতরে গত বৈঠক যেটা ছিল ওই বৈঠকে এটা নিয়ে আলোচনা করার কথা ছিল, বা দুর্ভাগ্যজনক হলো সত্য যে প্রেসিডেন্টের সাথে বিভিন্ন কারণে ডেমোক্রেটদের একটা বিভেদ চলছে এখন। ওই ওইটা আমরা এখনো আশা করি যে ডিম অ্যাক্টের ব্যাপারে বোথ পার্টি একটা সন্তোষজনক সমাধান আসবে, কারণ 800,000 ডিমার্স যারা এখানে জন্মগ্রহণ করছে বা এখানে অত্যন্ত ছোট বয়সে আসছে, তারা এই দেশ তারা কোনো দেশকে চিনেই না, তাদেরকে লিগালাইজ করা হবে বলে আমরা অ্যাজ এন অ্যাডভোকেট ফর ইমিগ্রেন্টস রাইট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা আস্থাশীল থাকেন যে ডিম অ্যাক্ট পাস হবে এবং এই ছেলে মেয়েগুলা এখানে গ্রিন কার্ড পাবে। ছোট করে নেক্সট আরেকটা প্রশ্ন ছিল, নেক্সট কোশ্চেন হচ্ছে যেহেতু উনি 21 বছর বয়স, ওনার মাস জন্য অ্যাপ্লাই করছে শুধুমাত্র দেড় মাস, সো ইটস লিটল টাইম, আপনার টাইম দেন এটা হবে। অসংখ্য ধন্যবাদ। আরো কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি রাজশাহীতে মেইনল্যান্ড থেকে বলছি। জি বলুন ভাইয়া। আমি আসলে ওই আমি ডিসেম্বর 2016 জুলাইতে 2006 আমি সিটিজেন হয়েছিলাম, এখন 2016 আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছি, এখন আগামী ডিসেম্বর 18 তারিখ আমার ওয়াইফের ইন্টারভিউ, এখন আমার একটা বেবি হয়েছে 5 মাস, কিন্তু আমি বেবির জন্য অ্যাপ্লাই করিনি, এখন আমার তো কি করতে হবে, এখন কি আমার তো বাংলাদেশে যেতে হবে ইন্টারভিউ সময়, না আমার বেবি কি করবে? ওকে, আপনার বেবি যেহেতু আপনার সিটিজেন হওয়ার পরে হয়েছে, এখন বেবিটা ডাইরেক্টলি আপনি যাইতে হবে না, ওর বার্থ সার্টিফিকেট নিয়ে এমবেসিতে গেলে ও পাসপোর্ট পাবে এবং আপনার ওয়াইফের সাথে সে আসতে পারবে, পাসপোর্ট পেয়ে যাবে ডাইরেক্টলি পাসপোর্ট, বিকজ এই বাচ্চাটা উনি সিটিজেন হওয়ার পরে এসেছে, সুতরাং সিটিজেন পিতামাতার সন্তান যেখানে জন্মগ্রহণ করুক অটোমেটিক্যালি বিকাম ইউএস সিটিজেন। বাহ, যাই হোক, এটা ভালো খবর, আপনি তো তাহলে নিশ্চিন্ত হলেন। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আচ্ছা, তো আমরা নর্থ কোরিয়ার ইস্যুটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম একটু, আপনি যদি বলেন যে সিচুয়েশনটা আবার তৈরি হলো নর্থ কোরিয়াকে, তো বাগে আনা যাচ্ছে না, তারা তো একের পর এক মিসাইল ছুড়েই যাচ্ছে, সেটা নাকি আবার আমেরিকা সহ যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে। এখন একটু অনুসন্ধানী ব্যক্তিবর্গ এমনিতেই মানে বলে দিতে পারে যে কেন এই নর্থ কোরিয়া এত বেশি মানে তার এই সব প্রচেষ্টায় ব্যস্ত হয়ে গেল হঠাৎ করে, কেন 2016 সাল পর্যন্ত এইসব কোনো কিছুই তো টের পাওয়া যায়নি বা সে এইসব প্রকাশও করেনি জনসমক্ষে সারা বিশ্বের কাছে, কিন্তু এই এক বছরে সে এত দূর এগিয়ে গেছে, এর কারণ কি? এর কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞজনেরা এইটাই ধারণা করছেন যে যেহেতু বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট উনি প্রথম থেকেই ওইসব মানে যারা আমেরিকার শত্রু হিসাবে গণ্য সেই সব দেশদেরকে অযথাও মানে সতর্কবাণী উচ্চারণ করে আসছিলেন, সেই কারণে অনেকেই এটা সহ্য করতে না পেরে তারা প্রতিযোগিতামূলক কাজে লিপ্ত হয়ে, যেমন নর্থ কোরিয়া এখন সে মানে দুনিয়ার আর কাউকে টার্গেট না করে আমেরিকাকে ডাইরেক্ট টার্গেট করে বসে আছে যে সে এই ব্যালিস্টিক মিসাইল
আরও কত পাওয়ারফুল করবে, যেটার চিত্র আজকে এই সিএনএন দেখালো, যে যে গ্রাফ তারা দেখালো যে এমন কোনো সিটি বাদ যাবে না যেখানে এসে এই গতকালকের যে মিসাইল 3,100 ফুট উপর দিয়ে উঠতে পারে, সেই মিসাইল আমেরিকার যে কোনো নগরীকে আঘাত নগরীতে আঘাত হানতে পারে। কিন্তু সেটি প্রতিরোধ করার সক্ষমতাও নিশ্চয়ই আমেরিকার আছে। আমেরিকার শুধু এই সক্ষমতা হয়তো আছে যে যেটা জাপানের বেলা সংঘটিত হয়েছিল, যে নাগাসাকি এবং হিরোশিমাকে ধ্বংস করে দেওয়া, যেখানে জাপানের এই ধরনের কোনো ধরনের প্রতিরোধমূলক বা প্রতিশোধমূলক কোনো অস্ত্র তার কাছে ছিল না বলে। কিন্তু যেহেতু এখন কোরিয়া নর্থ কোরিয়ার হাতে যে পরিমাণ অস্ত্র আছে সেইগুলো সে যদি এখন সদ্ব্যবহার করে ফেলতে পারে, তাইলে সেটা যে স্বয়ং আমেরিকার লোকজনই সেটার প্রতিফল ভোগ করবে, এটা আর এখন আর সন্দেহের কারণ নেই। এবং যেটার কারণে সারা বিশ্ব এখন হতবাক যে এটার কারণ না, নিঃসন্দেহে আপনি যেটা বলছেন সেটি ঠিক আছে যে একটা যুদ্ধ হলে তো কারো না কারো ক্ষতি হয়, একমাত্র কিন্তু আমেরিকার সেই শক্তি আছে সেটিকে অবশ্যই করার এবং উল্টো বিগত 8 বছর তো যে প্রশাসন আমেরিকাকে শাসন করে গেল, অর্থাৎ প্রেসিডেন্ট ওবামা, তার সময় তো এত অস্থিরতা হয়নি, আপনি বলছেন অস্থিরতা কেউ প্রকাশ করেনি, তিনি কূটনৈতিকভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছেন, নীতিগত কারণেই এক এক প্রেসিডেন্ট আসেন, এক এক ধরনের নীতি অনুসরণ করেন, এবং এই সব নীতির কারণে যে শত্রুরাও তার সুযোগ নিতে অপেক্ষা করে না। কি বলবেন আপনি? কাইম সাহেব খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যখনই ইউনাইটেড স্টেটস যখন কিছুটা ইনস্টেবিলিটি দেখা যায় কোন যে কোনো ঘরে, যখন ঘরে গৃহ বিভাগটা থাকে বাইরের শত্রুরা চান্স পায়। সো উই বাট অ্যাগেইন যেটা আমি বলবো, প্রাউডলি বলবো, আমেরিকানস আর ভেরি মাচ ইউনাইটেড অন ইস্যু লাইক দ্যাট, ফরেন টেরোরিজম, ফরেন ইস্যু নিয়ে যখন কথা বলে তখন কিন্তু ট্রাম্পের পক্ষে সবাই এক হয়ে যাবে সেটাও, এবং আমরা ভেরি হোপফুল এবং আমরা কনফিডেন্ট দ্যাট নর্থ কোরিয়া না সারা বিশ্বকে বিশ্বের সাথে ডিল করার মতো ক্ষমতা আমেরিকা রাখে। সো আমরা কনফিডেন্ট যে আমাদের প্রেসিডেন্ট উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি, তাদেরকে জবাব দেওয়ার মতো। যেহেতু আমরা মজুমদার ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো, যেহেতু আমরা এই আমেরিকার অভ্যন্তরে বসবাস করছি এবং নাগরিক হিসাবে বসবাস করছি, আমাদের তো দ্বিতীয় কোনো দেশ বলে আমরা আর এখন আমাদের হাতে নেই, বা আমরা আশা করতে পারি না যে ওখানে গিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করবো। কেন এরকম ভাববেনি? না, যেহেতু আমেরিকার মূল বাসিন্দা হিসাবে মানে আমরা নাগরিকত্ব গ্রহণ করেছি এবং আমেরিকার সব কিছুতে আমরা শেয়ার করছি এবং আমাদের দাবি অধিকার সবই আমরা এখান থেকে আদায় করছি, সেই হিসাবে সব আমেরিকানেরই একমাত্র আশা ভরসা যে হ্যাঁ, আমেরিকা অন্তত পৃথিবীর সবার কাছ সবার থেকে আলাদাভাবে সেফ থাকবে, নিরাপদ থাকবে সব দিক দিয়ে। এবং সেই হিসাবে এখন দেখা যায় কি যে রিপাবলিকান দল রাজনীতিতে যখনই তারা ক্ষমতায় আসেন, তখন যখনই দেখেন যে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তখনই তারা চান জনগণের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য, তখনই ওই ইরাকের মতো জায়গায় যেখানে ভুয়া ইনফরমেশন নিয়েও সেখানে শূন্য পাঠিয়ে যুদ্ধ বাঁধানো হয়েছিল, এবং এখনও যদি এই করা হয় তাইলে নর্থ কোরিয়াকেও ধ্বংস করার জন্য যে কোনো ভাই আপনার কাছে যাই, এই ইস্যুটি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নর্থ কোরিয়াকেও তো পারমাণবিক যে অস্ত্র সেটি কাজ বন্ধ করতে হবে, এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা তার কারণে যদি তার প্রতিবেশীরা অস্থিতিশীল হয়ে ওঠে, সাউথ কোরিয়া, জাপান, এটাও তো একটা সংকট। চীন আর রাশিয়া কিন্তু এক্ষেত্রে একটা মানে অদ্ভুত ভূমিকা পালন করছে, আপনি কি বলবেন? এগুলো ওদের স্ট্র্যাটেজি হচ্ছে, রাশিয়া তাদের রিসোর্স এবং চীন তারা স্মার্ট, তারা আমেরিকাকে অত বিশ্বাস করছে না, বাট অ্যাট দি লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু যদি এমন একটা ইস্যু হয় নর্থ কোরিয়ার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেই, আমি বিশ্বাস করি এরা আমেরিকার সাথে যোগ দিবে, যোগ না দিলেও মানে বিরোধিতা করবে না, সেটা বলছেন? জি, মানে অ্যাটলিস্ট তারা সরাসরি বিরুদ্ধে জড়াবে না, যাবে না। আচ্ছা, একজন প্রশ্ন আছে, কে আমাদের সাথে আছেন? আপনার অনুষ্ঠান তো খুবই সুন্দর,
এর মধ্যে ঘটনা হলো যে আপনাদের এখানে যত অ্যাটর্নি আসেন ল সম্বন্ধে কথাবার্তা বলেন, ইমিগ্রেশন সম্বন্ধে কথাবার্তা বলেন, খুবই সুন্দর করে কথা বলেন, পজিটিভ কথা বলেন, কিন্তু পলিটিক্যালি কিছু কথাবার্তা যাদেরকে আনেন তারা মনে হয় যে না বুঝে কথা বলে। যেমন দেখে আপনার বাম দিকে যে ভদ্রলোক বসলেন, আমার মনে হয় আপনি কি ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছেন এইভাবে। না না, যদি প্রশ্ন থাকে আপনি যদি প্রশ্ন করতে পারেন, যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা উত্তর দেব, আপনার যদি গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করবেন। ঠিক আছে, আমার মনে হয় কি আপনি মানে যদি কোনো বক্তব্য কোনো বিশ্লেষণ সবই কিন্তু আমাদের যিনি অতিথি তার ব্যক্তিগত সংবাদপত্র, জি সেই রকম আশা করছি ভালো থাকবেন আপনারা। আমরা এরপরে যাচ্ছি আপনার নেক্সট ইস্যুতে, সেটি হচ্ছে রেক্স টিলারসনের যে ইস্যুটি, সেই ইস্যুতে আপনি কি বলবেন যে বলা হচ্ছে যে রেক্স টিলারসনকে রাখা হবে না, এরকম একটি খবর আসছে। রাখা হবে না, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যারা টপ এক্সিকিউটিভ টপ পজিশনে আছেন, ট্রাম্পের আসর আপনি জানেন, আপনি দেশে কত বছর, ট্রাম্পে কিন্তু আমাদের অফিসার, ট্রাম্পের অফিস খুব কাছাকাছি, ফিফথ অ্যাভিনিউ আমি মেডিসিন অ্যাভিনিউতে, ওনাদের কিছু কিছু ওনার স্টাফ পরবর্তীতে লয়ার হয়েছে, আমাদের সাথে কাজ করছে। তো ওনার কিছু না কি করতো ওইটা আমরা আমি পার্সোনালি জানি, এবং ইভেন নাও একজন কংগ্রেসম্যান ওনার সাথে ক্লোজলি কাজ করে, এরা আবার আমাদের ফার্মে আমাদের একসাথে আমাদের অ্যাসোসিয়েট ছিল। ওনার প্রবলেম হয়েছে কালকে উনি কাকে রাখবেন এটা উনি নিজেও জানেন না, উনি দেখবো রাইট অ্যাওয়ে বলবো যে ইউ আর ফায়ার, ওই যে ইউ আর ফায়ার দ্য অ্যাটিচিউড ওনার এক অর্গানাইজেশনে ছিল, ওই যে অভ্যাস, ওই অভ্যাস কিন্তু উনি আপনার এই হোয়াইট হাউসে নিয়ে গেছেন। সো সুতরাং এবং উনি যেভাবে ডাইরেকশান দেয় এভাবে রাষ্ট্রীয় কোনো কাজ করা, এবং দেখেন এটা অত্যন্ত ভেরি ভেরি ফিকুলিয়ার, দেখেন একটা রাষ্ট্র প্রশাসনের টফ, উনি কিন্তু কোনো পলিটিক্যাল নলেজ নাই, কোনো পলিটিক্যাল কোনো পজিশন ইতিপূর্বে উনি হেল্প করে নাই, এবং আরও উল্লেখযোগ্য উনি কিন্তু কোনো অভিজ্ঞ কোনো লোককে নিয়ে নাই, যে 10 বছরের ফরেন পলিসির অ্যাডভাইজার ছিল এরকম কেউ কে ফরেন মিনিস্টার উনি বানায় নাই, যেমন 10 বছর অভিজ্ঞতা ছিল কেউ কে উনি অ্যাটর্নি জেনারেল বানায় নাই, উনি বানাইছে যে সমস্ত লোক ওনার মতো ওনাকে পছন্দ করবে, ইয়েস স্যার বলবে, ওই ধরনের ওই লেভেলের লোক, এবং ওই ধরনের লোকগুলো কিন্তু তাদের দেয় হবে ট্র্যাক হিস্ট্রি। যেমন আমি একটা ল ফার্মে চাকরি করি আজকে 22 ইয়ার, সো অনেক সময় দেখবেন এই ইতিমধ্যে কত লোক আসছে, কত লোক চলে, বিগত অনেক লোক আছে, ল্যাক অফ টলারেন্স, ল্যাক অফ ইনস্টেবিলিটি ট্রাম্পের কাছে, কিন্তু এটা সে এমন একটা প্রশাসক, সে আজীবন দেখছেন আজীবন ফ্ল্যাগ করে গেছে, হি ইজ ভেরি ভেরি ক্লেভার পার্সন, সো সে কী করবে, সে টিলসনকে কি কালকে রাখবে কি রাখবে না একমাত্র সে জানে, হয়তো তার মাথায় গরম হয়েছে বলবে ইউর ফায়ার, ইউ গেট সামবডি এলস, সে কাউকে কেয়ার করবে না, এবং দেখবেন এভাবে করে করেই সে ডিগবাজি করিয়ে আসে, রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনা করে যাইতেছে, এবং আনফর্চুনেটলি এখন ইম্পিচেবল কোনো এমন কোনো ইস্যু করতে পারে নাই ওনাকে ইম্পিচ করবে, বাট আমি অনেকের কাছে শুনি ইউ নো হোয়ার অ্যাট ওয়ান পয়েন্ট হি উইল আই ক্যানট টেক ইট এনিমোর আই লিভ ইট, উনি রিজাইন দেওয়ার সম্ভাবনা বেশি, উনি ওনাকে কিন্তু ইম্পিচ দিতে পারবে না, আমি মনে করি সে নিজেই রিজাইন দিয়ে চলে যাবে। আপনি মনে করেন? সেটা মজুমদার ভাইয়ের একেবারে শেষের দিকে আছি আমরা, আমাদের টাইম শেষ একদম 30 সেকেন্ডে আজকের মতো। তো আমি লোভ সামলাতে পারছি না এই যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন যে এই যে ট্রাম্প প্রশাসনের বর্তমান টিলারসন যিনি স্টেট অফ কি যে সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাজ করছেন, উনি হয়তো আগামী সপ্তাহে যে কোনো সময় হয়তো হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন, এটাই সবাই ধারণা করছে, এবং এই ধারণা করাটা এত অযৌক্তিক কিছু না এবং অসঙ্গত কিছু না এবং অপ্রত্যাশিত না। যেটা এই যে আমি যে আজকেই পড়ছিলাম এই সংখ্যা, বর্তমান সংখ্যা টাইম ম্যাগাজিনের যে টাফট ইউনিভার্সিটির ল অ্যান্ড ডিপ্লোমেসি ডিপার্টমেন্টের ইনি প্রফেসর এবং এলাইট কমান্ডার, সুপ্রিম এলাইট কমান্ডার হিসাবে নেটোতে কাজ করেছেন এমন ব্যক্তি যার নাম হলো জেমস স্টাবরাইডিস, উনি যে তিনটি প্রসঙ্গ মানে উদাহরণ দিয়েছেন, মানে আই টেল মাই স্টুডেন্টস এসেন্সিয়ালি থ্রি থিংস, ফার্স্ট থিং দ্য কান্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি ওয়ান পার্সন ইভেন এ প্রেসিডেন্ট, অ্যান্ড দাস ইউ শুড কন্টিনিউ টু থিঙ্ক অফ ওয়েজ টু সার্ভ দ্য কান্ট্রি ইন দ্য ব্রডেস্ট সেন্স ইনক্লুডিং উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সেকেন্ড হলো আই উড কাউন্সেল এগেনস্ট taking a job that requires okay. you to work directly for the president. Okay. Among third hoche, if you collide with any policy
আমাদের এই অনুষ্ঠান একেবারে শেষের দিকে আছে, আমরা অনুষ্ঠানটি শেষ করব এবং আপনাদেরকে যেটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানাতে চাই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশেষ করে তিনি ব্যবসায়ী, পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে তার আবির্ভাব, তার আগে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, নানা ক্ষেত্রে তার রঙিন এবং বর্ণাঢ্য জীবন। আনিসুল হক ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র হিসেবে তিনি সবশেষ দায়িত্বে ছিলেন, যদিও আমরা জানি যে 3 মাস ধরে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তিনি আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এবং বিপুলভাবেই তিনি বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব এবং কাজ করে গেছেন, আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং একই সাথে তার মৃত্যুতে টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি শোক জানিয়ে, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, ধন্যবাদ।